অষ্টম আশ্চর্য সুইজারল্যান্ডের নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন বিশ্বের বৃহত্তম সৌধ আঙ্কর ভাটকে অষ্টম আশ্চর্যের স্থান দিয়েছে ইউনেস্কো অনেক আগেই একে বিশ্ব ঐতিহ্যবাহী হিসাবে ঘোষণা করেছিল মন্দিরের অবস্থান সিম রিপ কম্বোডিয়া মন্দিরের এলাকা চারশো একর মন্দিরের উচ্চতা দুশো ফুট নির্মাণকারী রাজা দ্বিতীয় সূর্যবর্মন নির্মাণকাল এগারোশো বাইশ থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ প্রথমে ছিল বিষ্ণু মন্দির পরে হয়েছে বৌদ্ধ মন্দির কম্বোডিয়ার পতাকায় এই মন্দির স্থান পেয়েছে এক মন্দির নির্মাণ খেমের সাম্রাজ্য নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত টিকে ছিল রাজা দ্বিতীয় সূর্য বর্মনের রাজত্বকাল ছিল এগারোশো তেরো থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এর মধ্যে এগারোশো বাইশ থেকে এগারোশো পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ দীর্ঘ আঠাশ বছর আঙ্কর ভাট মন্দির নির্মাণের কাজ চলেছিল শিলালিপি থেকে জানা যায় যে এই মন্দির নির্মাণে তিন লক্ষ কর্মী এবং ছয় হাজার হাতি ব্যবহার করা হয়েছিল মন্দিরের আসল নাম ছিল পরমা বিষ্ণু লোক অর্থাৎ বিষ্ণুর পবিত্র বাসস্থান দুই মন্দিরের গঠন ও তাৎপর্য মন্দিরটি পুরাণে বর্ণিত দেবতাদের আবাসস্থল মেরু পর্বতের আদলে তৈরি করা হয়েছিল গভীর পরীক্ষা ও দীর্ঘ প্রাচীরের ভিতর আছে তিনটি আয়তাকার বেদি কেন্দ্রীয় টাওয়ারটি মেরু পর্বতকে নির্দেশ করে আর বেলে পাথরে পাঁচটি টাওয়ার মেরু পর্বতের পাঁচটি শিখরের প্রতীক আর দেওয়াল ও পরীক্ষা হল মেরু পর্বতের পাশের পর্বত শ্রেণী ও মহাসাগরের প্রতীক আঙ্করভাট মন্দিরটি পশ্চিমমুখী যা দেবতা বিষ্ণু ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় সূর্যব্রহ্মণের মৃত্যুর পর এর নির্মাণকার্য বন্ধ হয়ে যায় ফলে দেওয়ালের কারুকাজ অসমাপ্ত থেকে গিয়েছিল আঙ্করভাট আঠারোশো সালে এমিল জোসেলের তোলা ছবি তিন নির্মাণের উদ্দেশ্য আঙ্করভাট দেবতা বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছিল পরে এটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত করা হয়েছিল এটি একটি মন্দির কমপ্লেক্স রাজনৈতিক কেন্দ্র ও ক্ষেত্র হিসাবে নির্মাণ করা হয়েছিল বিশেষজ্ঞদের ধারণা এটি দ্বিতীয় সূর্য বর্মণের সমাধি হিসাবে নির্মিত হয়েছিল যদিও এখানে তাকে সমাধিস্থ করা হয়নি অনেকের ধারণা এটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত কাজে ব্যবহার করা হতো হিন্দু পৌরাণিক কাহিনীর কথা আগেই উল্লেখ করা হয়েছে মন্দিরটি পশ্চিমমুখী হওয়ার কারণ হিসাবে মরিস গ্লেইস জর্জ কোয়েদেশ ও অন্যান্যদের বক্তব্য এটি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহার করা হতো দেওয়ালের নকশাগুলি ঘড়ির কাঁটার উল্টো দিক করে বসানো এর কারণ হিন্দু মতে অন্ত্যেষ্টিক্রিয়াতে উল্টো ক্রমে কাজ করা হয় চার্লস হিগাম এখানকার মূল টাওয়ারে একটি কলসির অস্তিত্ব পেয়েছেন অন্ত্যেষ্টিক্রিয়ার পর এতে চিতাভস্য রাখা হতো বলে অনুমান করা হয় চার কিছু মন্তব্য পর্তুগিজ ধর্মপ্রচারক আন্তনীয় দ্য মালাইনার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এখানে ভ্রমণ করে লিখেছেন এটি এমন এক অসাধারণভাবে নির্মিত হয়েছে যে ভাষায় বর্ণনা করা কঠিন সারা বিশ্বে এরকম আর কোনো ভবন বা স্থাপনার অস্তিত্ব নেই এখানে আছে বিশাল খিলান ও অন্যান্য কারুকার্য যা মানুষের পক্ষে সম্ভাব্য সেরা সৃষ্টি ফরাসি ভ্রমণকারী অনরি মৌহত লিখেছেন এই মন্দিরগুলির মধ্যে একটি ভাট সালোমানের মন্দিরকেও হার মানায় মাইকেল অ্যাঞ্জেলোর মতোই কোনো প্রাচীন শিল্পী এটি তৈরি করেছেন আমাদের সবচেয়ে সুন্দর ভবনগুলির সাথে এটি সমতুল্য এমনকি এটি প্রাচীন গ্রিস বা প্রাচীন রোমের স্থাপনাগুলির চাইতেও অনেক বেশি রাজকীয় সুন্দর পাঁচ আঙ্করভাট রহস্য শক্তিশালী খেমের সাম্রাজ্য কম্বোডিয়ার বেশিরভাগ অংশ এবং ভিয়েতনাম লাওস থাইল্যান্ডের কিছু অংশ কয়েক শতাব্দী ধরে শাসন করেছিল কিন্তু পনেরো শতকে এই সাম্রাজ্যের বিনাশ ঘটে বিনাশের কারণ ঐতিহাসিকদের কাছে আজও অজানা আবার পুরাতত্ত্ববিদদের ধারণা এই মন্দির কমপ্লেক্সের নিচে পুরোনো মন্দির এবং অতিরিক্ত হাইড্রোক্রো হাইড্রোলিক সিস্টেম পুরনো অনেক নিদর্শন পাওয়া যেতে পারে মাটির নিচে টানেলগুলি সম্পর্কে নতুন তত্ত্ব জানা যেতে পারে মন্দিরের নিচে বিশাল সম্পদের ভাণ্ডার থাকতে পারে ছয় বর্তমান অবস্থা আঙ্কুরভাট বৌদ্ধ মন্দিরে পরিণত হওয়ার পর বহু হিন্দু ভাস্কর্য বৌদ্ধ শিল্প দ্বারা স্থানান্তরিত হয়েছে মন্দিরটিকে ধীরে ধীরে জঙ্গল ও ধুলোবালি গ্রাস করে বিংশ শতাব্দীতে এর সংস্কার কার্য শুরু হয় তার আগেই এখানকার বহু মূর্তি চুরি হয়ে গেছে মন্দিরের পাথর ক্ষয়ে যাওয়ার ফলে মূর্তিগুলি প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধসে যাওয়া কোনো কোনো অংশ মেরামত করা হয়েছে মন্দিরের অপসরা দেবতা ও কার্য কারুকার্যগুলিকে যথাযথ রক্ষা করার চেষ্টা করা হয়েছে সাত আঙ্কর ভাটের গুরুত্ব আঙ্কর ভাট শুধু একটি পর্যটন কেন্দ্র নয় একটি ধর্মীয় স্থান জাতীয় প্রতীক ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে মন্দিরটি কম্বোডিয়ার জাতীয় পতাকায় স্থান পেয়েছে বিশ্বের অন্য কোনো দেশের ক্ষেত্রে এমন ঘটেনি খেমের সাম্রাজ্যের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন এটি প্রাচীন গ্রিস বা রোমের স্থাপত্যকলার সঙ্গে এর তুলনা করা হয়েছে প্রতি বছর বহু পর্যটক এখানে আসেন